সাধারণত গ্রীষ্মকালে অতিরিক্ত গরমের সময় শিলাবৃষ্টি হয়, কিন্তু গত কয়েক বছর ধরে ফাল্গুন চৈত্র মাসেই শিলাবৃষ্টির প্রকোপ দেখা দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মের আগেই তাপমাত্রা বেড়ে যাওয়াকেই এর কারণ বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। গত কয়েক বছরের মতো এবছরও চৈত্র মাস পড়তে না পড়তে শিলাবৃষ্টির প্রকোপ শুরু হয়েছে। সাধারণত ভারী শিলাবৃষ্টির কারণে চৈত্র মাসে উঠতি ফসল সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়। সাধারণভাবে বলা যায়, আকাশে যখন মেঘের পরিমাণ অনেক বেশি হয় বা মেঘ অনেক বেশি ভারী হয়ে ওঠে, তখন বৃষ্টির সময় আকাশ থেকে বরফের টুকরো বা মেঘের কণা পড়ে থাকে, একেই শিলাবৃষ্টি বলা হয়। এই সময়টিতে আকাশের কোথাও কোথাও 34-35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে এবং ওই সময় সমুদ্রপৃষ্ঠ থেকে দক্ষিণা বাতাস আসতে পারে। তার সঙ্গে যোগ হয় বিহার ও এর আশেপাশের পশ্চিমবঙ্গে হিটলু। বাংলাদেশের চেয়ে তাপমাত্রা বেশি থাকায় হিটলুগুলো সাধারণত তৈরি হয় বিহার ও পশ্চিমবঙ্গে। গরম বাতাস হিসেবে হিটলু ধীরে ধীরে বাংলাদেশের স্থলভাগের দিকে এগিয়ে আসে। এর সঙ্গে যুক্ত হয় বঙ্গোপসাগর থেকে আগত জলীয় বাষ্পে পূর্ণ আর্দ্র বাতাস। এই দুয়ের সঙ্গে সিলেট থেকে আসা অপেক্ষাকৃত শীতল বাতাসের সংমিশ্রণে তৈরি হয় মেঘমালা। এই প্রক্রিয়ায় তৈরি হওয়া মেঘমালাকে আবহাওয়া অধিদপ্তর বলে বজ্রমেঘ। এগুলো যখন ভূপৃষ্ঠ থেকে প্রায় 17-18 কিলোমিটার উপরে উঠে যায়, জলীয় বাষ্প উপরে উঠে আরও ঠান্ডা হয়ে যায় এবং ছোট ছোট বরফকণায় পরিণত হয়। এই বরফকণা আশেপাশের আরও বরফখণ্ডের সঙ্গে যুক্ত হয় এবং বড় শিলাখণ্ডে পরিণত হয়। এই শিলাখণ্ড যখন বেশি ভারী হয়ে যায়, তখন তার ওজনকে আর বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না, তখন এগুলো শিলাবৃষ্টি আকারে ভূপৃষ্ঠে নেমে আসে। শিলাবৃষ্টি শুরু হলে খোলা আকাশের নিচে থাকা কোনোভাবেই নিরাপদ নয়। এ সময় একটি ছাউনির নিচে থাকা নিরাপদ, তবে ছাউনিটা কংক্রিটের হলে সবচেয়ে ভালো হয়, কারণ টিনের চালও একটু বড় আকৃতির শিলার আঘাতে ফুটো হয়ে যেতে পারে। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি।